তো পুলিশের চেকপোস্টে দাঁড়ালে আমি ভিডিও ক্লোজ করে দিই, কারণটা হচ্ছে রুলস হচ্ছে এটাই, কিন্তু চাইলে অন করে রাখতে পারতাম, ভালো ছিল। দান করা নেই আমাকে, আমাকে জান আমি কাঁপতে যাই। দেখলে দাঁড়াবেন, ভয় পাবেন না, বুঝছেন? নাম কি যে মজা করতে বাইকাররা কেন কাঁপতে আছে এবার আমি বুঝছি, কর্নারিং করার জন্য না, আমি তো কর্নারিং করবো না, আমি তো কর্নারিং করতে পারবো না, তোমরা তো এক্সপার্ট না ভাই। আচ্ছা এগুলো তো ওরা কর্নারিং করার জন্য আছে না, বুঝতে আমি কর্নারিং করতে পারবো না, আমি কর্নারিং করতে পারবো না। লাইন পয়েন্টে গাড়ি স্লো করবেন, মাস্ট স্লো করবেন, ইফ ইউ ওয়ান্ট টু ইগনোর এনি অ্যাক্সিডেন্ট ইউ মাস্ট ফলো দ্য রুলস। হচ্ছে টোটালি ব্লাইন্ড পয়েন্ট, এটার মধ্যে অনলাইন করা টোটালি অনেক শুধু রিস্ক না। আর হাফতে চলো এসিয়া আরো 11 কিলোমিটার এখান থেকে কাঁপতে হয়, ওর তেরি কাঁপতে মেইন পয়েন্টে যাই, আরো 11 কিলোমিটার যাই দেবো আমাকে। এটা মূলত নৌবাহিনীর গাড়ি, তো ওনাকে আমার সাইড দেওয়া দরকার।
অবশ্যই স্পিড গান থাকে, তো ওখানে সাবধান আপনি ইয়ে করবেন, রাইড করবেন, বেশি স্পিডে চালানো কোনো দেখা নেই, আসতে যাবেন। ও, আমি ওদিকে যাইতে পারতাম ভালো।